অতি কঠিন রোগ থেকে মুক্তি দেবে ইসবগুলের ভুষি। ইসবগুলের ভুষি মানব দেহের জন্য অনেক উপকারী। ইসবগুলের ভুষি যেসব রোগ দূরীকরণে সাহায্য করে তার মধ্যে আছে কোষ্ঠকাঠিন্য দূরীকরণ, ডায়রিয়া প্রতিরোধে, অ্যাসিডিটি প্রতিরোধে, ওজন কমাতে, হজম প্রক্রিয়ার উন্নতিতে, হৃদস্বাস্থ্যের সুস্থতায়, হৃদস্বাস্থ্যের পালস প্রতিরোধে, ডায়াবেটিক্স প্রতিরোধে ইত্যাদি সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। ইসবগুল বাংলাদেশ, ভারত সহ অনেক দেশেই এটি বেশ পরিচিত। এটি অভ্যন্তরীণ পাচনতন্ত্রের সমস্যার ঘরোয়া চিকিৎসা ও প্রতিকারের জন্য বেশ উপকারী। তবে এই সাদা ভুষিটির উপকারিতা শুধুমাত্র হজমতন্ত্রের মাঝেই সীমিত নয়, এর অনেক ধরনের উপকারিতা রয়েছে। চলুন তাহলে একে একে জেনে নিই ইসবগুলের ভুষির উপকারিতা। কোষ্ঠকাঠিন্য দূরীকরণে ইসবগুল থেকে থাকে কিছু অদ্রবণীয় ও দ্রবণীয় খাদ্য আঁশের চমৎকার সংমিশ্রণ, যা কোষ্ঠকাঠিন্যের জন্য খুব ভালো ঘরোয়া উপায় হিসেবে কাজ করে। এটি পাকস্থলীতে গিয়ে ফুলে ভেতরের সব বর্জ্য পদার্থ বাইরে বের করে দিতে সাহায্য করে। প্রাকৃতিকভাবে জলগ্রাহী হওয়ার কারণে পরিপাকতন্ত্র থেকে পানি গ্রহণ করে মলের ঘনত্বকে বাড়িয়ে দিয়ে কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। কোষ্ঠকাঠিন্য দূর করতে 2 চা চামচ ইসবগুল 1 গ্লাস কুসুম গরম দুধের সাথে মিশিয়ে প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে পান করে নিন। ডায়রিয়া প্রতিরোধ, যদিও শুনলে অবাক লাগে, ইসবগুল একই সাথে ডায়রিয়া ও কোষ্ঠকাঠিন্য দুটি প্রতিরোধ করতে সক্ষম। ডায়রিয়া প্রতিরোধে ইসবগুল দইয়ের সাথে মিশিয়ে খেলে উপকার পাওয়া যায়, কারণ দইয়ে থাকা প্রোবায়োটিক পাকস্থলীর ইনফেকশন সারায় এবং ইসবগুল তরল মলকে শক্ত করতে সাহায্য করে। খুব কম সময়ের মাঝে ডায়রিয়া ভালো করতে পারে। ডায়রিয়া প্রতিরোধে 2 চা চামচ ইসবগুল ও 3 চা চামচ টাটকা দইয়ের সাথে মিশিয়ে খাবার পর খেতে হবে। এভাবে দিনে 2 বার খেলে বেশ কার্যকরী ও ফলাফল পাওয়া সম্ভব। অ্যাসিডিটি প্রতিরোধে, বেশিরভাগ মানুষের অ্যাসিডিটি সমস্যা থাকে আর ইসবগুল হতে পারে এই অবস্থার ঘরোয়া প্রতিকার। ইসবগুল খেলে তার পাকস্থলীর ভেতরের দেয়ালে একটা প্রতিরক্ষামূলক স্তর তৈরি করে, যা অ্যাসিডিটির বান থেকে পাকস্থলীকে রক্ষা করে। এছাড়া এটি সঠিক হজমের জন্য এবং পাকস্থলীর বিভিন্ন অ্যাসিড নিঃসরণের সাহায্য করে। ওজন কমাতে, ওজন কমানোর উদ্দেশ্যকে সফল করতে ইসবগুল হচ্ছে উত্তম হাতিয়ার। এটি খেলে বেশ লম্বা সময় পেট ভরা থাকে, অনুভূতি দেয় এবং ফ্যাটি খাবার খাওয়ার ইচ্ছাকে কমায়। এছাড়া ইসবগুল কোমল পরিষ্কারক হিসেবেও পরিচিত। এটি পাকস্থলী থেকে বর্জ্য পদার্থ বের করে দিতে সাহায্য করে, হজম প্রক্রিয়াকে আরও বেশি কার্যকর করে, স্বাস্থ্যবান করতে সাহায্য করে। হজম প্রক্রিয়ার উন্নতিতে, দ্রবণীয় ও অদ্রবণীয় খাদ্যাশে ভরপুর ইসবগুল হজম প্রক্রিয়াকে সঠিক অবস্থায় রাখতে সাহায্য করে। এটি শুধু পাকস্থলী পরিষ্কার রাখতে সাহায্য করে না, এটি পাকস্থলীর ভেতরের খাবারের চলাচলকেও এবং পাকস্থলীর বর্জ্য পদার্থ নিষ্কাশনেও সাহায্য করে। তাই হজম প্রক্রিয়াকে উন্নত করতে নিয়মিতভাবে ইসবগুল খেতে পারেন। সুস্বাস্থ্যের সুস্থতায়, হৃদস্বাস্থ্যের সুস্থতায়, ইসবগুলো থাকা খাদ্যাশ কোলেস্ট্রলের মাত্রা কমাতে সাহায্য করে, যা আমাদেরকে হৃদরোগ থেকে সুরক্ষিত করে। হৃদরোগের সুস্থতায় ইসবগুল সাহায্য করে, কারণ এটি উচ্চ আঁশ সমৃদ্ধ এবং কম ক্যালোরিযুক্ত। ডাক্তাররা সবসময় হৃদরোগ প্রতিরোধে এমন খাবারের কথাই বলে থাকেন। এটি পাকস্থলীর দেয়ালে একটা পাতলা স্তরের সৃষ্টি করে, যার ফলে তা খাদ্য হতে কোলেস্ট্রলের শোষণের বাধা দেয়, বিশেষ করে রক্তের সিরাম কোলেস্ট্রলের মাত্রা কমায়। এছাড়াও এটি রক্তের অতিরিক্ত কোলেস্ট্রল সরিয়ে দেয়, যা থাকলে ধমনীতে ব্লকের সৃষ্টি হতে পারে। এর ফলে তার হৃদরোগ এবং করোনারি হার্ট ডিজিজ থেকে আমাদের রক্ষা করে। তাই হার্টকে সুস্থ রাখতে নিয়মিতভাবে খাবারের ঠিক পরে বা সকালে ঘুম থেকে উঠে ইসবগুল খান। ডায়াবেটিক প্রতিরোধে, ইসবগুল যাদের ডায়াবেটিক আছে তাদের জন্য খুবই ভালো। এটি পাকস্থলীকে যখন জেলের মতো একটি পদার্থের রূপ নেয়, তখন তা গ্লুকোজের ভাঙ্গন ও শোষণের গতিকে ধীর করে, যার ফলে ডায়াবেটিক নিয়ন্ত্রণে থাকে। খাবার পর নিয়মিতভাবে দুধ বা পানির সাথে ইসবগুল মিশিয়ে পান করুন ডায়াবেটিক প্রতিরোধ করতে। তবে দইয়ের সাথে মিশিয়ে খাবেন না, এতে কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। পালস প্রতিরোধে, প্রাকৃতিকভাবে দ্রবণীয় ও অদ্রবণীয় খাদ্যাশে ভরপুর ইসবগুল যারা বায়ুপথে ফাটল এবং পালসের মতো বেদনাদায়ক সমস্যায় ভুগছেন তাদের জন্য উত্তম। এটা শুধু পেট পরিষ্কার করতে সাহায্য করে না, মলকে নরম করতে সাহায্য করে, তন্ত্রের পানিকে শোষণ করার মাধ্যমে এবং ব্যথামুক্ত অবস্থায় তার দেহ থেকে বের হতে সাহায্য করে।
সতর্কতা, এটি শুধুমাত্র উল্লেখিত সমস্যাগুলোর ঘরোয়া সমাধান। যদি খুব বেশি গুরুতর অবস্থা হয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। নিত্য নতুন এসব তথ্য জানতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।